بسم الله الرحمن الرحيم. তাহলে সাজ মানে হলো সাজ জিনিসটা আমি বোঝাই আপনাদেরকে। একজন ব্যক্তি দুইজন ব্যক্তি আপনাদের মাঝে কি প্রসিদ্ধ ভালো, খুব ভালো আপনারা জানেন। তাহলে আমাদের ক্লাসের মধ্যে আমরা একজন দুজনকে যদি উদাহরণ দিই, মনিরুল ইসলাম ভাই এবং মাসুদ ভাই দুজনেই খুবই ভালো, দুজনেই খুবই ভালো। এখন এর মধ্যে থেকে আপনারা মনিরুল ইসলাম ভাই থেকে মাসুদ ভাই থেকে বা মনিরুল ইসলাম ভাই থেকে যে কোনো একজনকে আপনারা বেশি কি পছন্দ করেন বা বেশি কি মানে মানে একজন থেকে আরেকজনকে বেশি প্রাধান্য দেন, মানে উনি এর চেয়ে আরো ভালো, ধর মনিরুল ইসলাম ভাইকে মাসুদ ভাইয়ের উপর প্রাধান্য দিলেন কিংবা মাসুদ ভাইকে মনিরুল ইসলাম ভাইয়ের উপর প্রাধান্য দিলেন। এখন মনিরুল ইসলাম ভাই আর মাসুদ ভাই একটা কথার মধ্যে কি বিপরীত হলো, মনির ইসলাম ভাই আর মাসুদ ভাইয়ের মধ্যে কি একটা কথার মধ্যে কি হয়ে গেল বিপরীত দেখা গেল, তখন তখন হবে মনির ইসলাম ভাই যে ইয়েটা করলেন, মনির ইসলাম ভাই যে এগে মনির ইসলাম ভাই আর মাসুদ ভাই যে বিরোধিতা হলো, এই বিরোধিতা তাকেই সাজ বলে, এই বিরোধিতা তাকে কি বলে সাজ বলে। কথা বুঝছেন? মানে উভয় জনে আপনাদের কাছে গ্রহণযোগ্য, তার মধ্যে একজন বেশি গ্রহণযোগ্য। এখন এই উভয় জনের মধ্যে একটা বিরোধিতা হওয়া একই কথার ক্ষেত্রে এই বিরোধিতা হওয়াটাই হলো সাজ। আর হলো যিনি কম গ্রহণযোগ্য তার হাদিসকে সাজ বলবে, আর যিনি অধিক গ্রহণযোগ্য তার হাদিসটাকে মাহফুজ বলবে। সামনে আসবে আলোচনা, কথা বুঝতে পারছি? আর সহি হাদিস হওয়ার জন্য এই সাজ হওয়া থেকে অর্থাৎ উপরের লেভেলের রাবির বিরোধিতা থেকে দূরে থাকা, যে হাদিসটা উপরের লেভেলের রাবির বিরোধিতা হবে ওই হাদিসটা সহি হতে পারে না। জি জি, এটাই বোঝানোর উদ্দেশ্য। আপনাদের মধ্যে বললাম না দুজন ব্যক্তি গ্রহণযোগ্য, তার মধ্যে একজন অধিক গ্রহণযোগ্য, কারণ অধিক গ্রহণযোগ্য ব্যক্তি যদি বিরোধিতা হয় তাহলে যিনি নিম্নমানের গ্রহণযোগ্য তার হাদিসটা কি হবে না বিশুদ্ধ হবে না ইলমে মুস্তাদের হাদিসের দৃষ্টিকোণ থেকে, বুঝে আসছে? জি, সহি থেকে বেরিয়ে যাবে। জি, মানে এতটা কঠোরতা দিয়ে সহিটাকে কি করছে যা চাই, মানে কোষ্টি ফাটোদের এনেছে সংজ্ঞায় কোষ্টি ফাটো আনা হয়েছে, মাহফুজ যেটা বলা হয়েছে এটা তাহলে অবশ্যই হতে পারে সহি। হ্যাঁ, তা সহি হবে। তো আওলা আওসাক ব্যক্তি, দেখেন সিকো আওসাক, সিকো হলো সাধারণ শব্দ, আওসাক মানে এসপি তাফসির শব্দ, অধিক গ্রহণযোগ্য, অধিক বিশ্বস্ত। আদমুল আইলা ইল্লাত ইল্লাত না হওয়া, আয় আল্লাহ ইয়াকুন আল হাদিস মালুলান, হাদিস মালুল না হওয়া, ইল্লাত যুক্ত না হওয়া, এবং ইল্লাত টা কি বলে আইলাত সাবুন গামিদুন খাফিয়ুন, খুব সূক্ষ্ম, সূক্ষ্ম কি এবং গুপ্ত, মানে অর্থাৎ কি গোপন একটা ইল্লত, কারণ ইয়াকদাহু ফি সিহাতিল হাদিস, যেটা কি করে বাধা দেয় হাদিস সহি হওয়ার ক্ষেত্রে, সূক্ষ্ম এবং গোপন। মা আন্না যাহিরি সালামাতু মিনহু, আর কিন্তু প্রকাশ্যভাবে দেখা যায় কি সেটা সেটা ইয়ে থাকে ইল্লত থেকে মুক্ত, প্রকাশ্যভাবে দেখা যায় কিন্তু সূক্ষ্ম এবং গোপন একটা কারণ, কারণে কি রয়েছে ইল্লত। আর এটা বুঝবে কারা, যারা কি ইলমে আলাল হাদিসের মধ্যে বিশেষজ্ঞ, যারা ইলমে আলাল হাদিসের মধ্যে বিশেষজ্ঞ, যারা মুহাদ্দিসিনে কারাম, যা অভিজ্ঞ মুহাদ্দিসিনে কারাম, তাদের দৃষ্টিকোণ থেকে বিতর্কগত কোন একটা সমস্যা, বিতর্কগত কোন একটা সমস্যা, দেখবেন কিছু দোষ জনসাধারণ দোষ ধরতে পারে আর কিছু দোষ আছে জনসাধারণ ধরতে পারে না, আলেম ওলামা ধরতে পারে। যে দোষটা আলেম ওলামায় ধরতে পারে সেটা হলো কি ইল্লত, কথা বুঝে আসছে? তাহলে এই ধরনের ইল্লত না থাকা, এই ধরনের ইল্লত থেকেও মুক্ত থাকার নাম হলো সহিহ হাদিস, কথা বুঝে আসছে? এই ধরনের ইল্লত থাকার নাম হলো সহিহ হাদিস, মানে কোন ধরনের সূক্ষ্ম কোনো ইল্লত থাকতে পারবে না, সূক্ষ্ম গুপ্ত কোনো ইল্লত থাকতে পারবে না। জাহিরন যেমন বাতিনান একই রকম হতে হবে, বাতিনান গভীর পর্যবেক্ষণ করে অ্যানালাইসিস করে যে আলতা সরো করে
যে এটাকে বিতর্গত অবস্থান থেকে কোন একটা ত্রুটি বার করলো ডাক্তাররা, এই ত্রুটিও যাতে না থাকতে পারে, একদম সহিউল বদন কি হতে হবে, সহিউল মতন হতে হবে। কথা কি বোঝা আসছে? স্পষ্ট ভাবে বোঝা যায় যে সহি হাদিসের সত্য যেগুলো সহি হাদিসের জন্য আবশ্যক বা হাদিস সহি হওয়ার জন্য যেগুলো কি মানে যেগুলো পরিপূর্ণ হলেই হাদিস সহি হবে, যেগুলো পরিপূর্ণ হলে হাদিস সহি হবে, এই ধরনের সহি কি শর্তাবলী পাঁচটা, কয়টা শর্তাবলী? পাঁচটা। অর্থাৎ এক কথায় সহি হাদিসের শর্ত হলো পাঁচটা। এক নম্বর ইত্তেসাল সনদ, সনদ থেকে হবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মিনাল ইবতিদাই ইলাল ইনতিহা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সনদ থেকে হবে ইত্তেসাল সনদ, অবিচ্ছিন্ন থাকতে হবে, মুত্তাসিল সনদ হতে হবে, আদালত রুয়া রাবি কি হতে হবে, পরিপূর্ণ ন্যায় পরায়ণ হতে হবে, পাশে হতে পারবে না, পাশে হতে পারবে না, মৃত্যু হতে পারবে না। আদালত রুয়া কি হতে হবে? আদালত রুয়া পরিপূর্ণ ন্যায় পরায়ণ হতে হবে, দত্ত রুয়া পরিপূর্ণ দৃশ্যক্তি সম্পন্ন। একটা হলো আখলাকগত কথা, আর একটা হলো কি মেধাগত কথা, মানে ওই আমরা ওখানে বললাম কি গায়র মখরুমিল আদু ওয়াইবা বললাম না, এ মখরুমিল মুদুয়া, মখরুমিল মুদুয়া, ব্যক্তিত্ব বিধিনিয় না হওয়াটাই কি আদালত, ব্যক্তিত্বহীন এমন কোন কাজ না করার যেটা কি মানে সে যে একজন মর্যাদাপূর্ণ লোক এটা বোঝা যায় না। এই জন্য যারা মর্যাদা বা শরীয়তে এটা দিয়েছেন গাম্ভীর্যতা, নিজের গাম্ভীর্যতা রক্ষা করা, নিজের গাম্ভীর্যতা, নিজের অয়েট মর্যাদা বজায় রাখা, এটা আর বলবার নিজের অয়েট যদি নিজেরা বজায় না রাখতে পারে তাহলে সাধারণ মানুষ কখন তাকে মূল্যায়ন করবে? এই জন্য রাখবে। কথা কি বুঝা আসছে? জব্দ রুয়া, জব্দ রুয়া মানে আমরা সত্য বললাম তামু জব্দ, পরিপূর্ণ দৃশ্যক্তি সম্পন্ন হতে হবে, যদি তামু জব্দ না হয় খপ্পু জব্দ হয় তাহলে সেটা কি হবে না, সেটা সহি হাদিস হবে না, পরিপূর্ণ মেধা থাকতে হবে, একটু যদি কম হয়, একটু যদি কম হয় তাহলে সেই হাদিসটা সহি থাকে না, সেই হাদিসটা হাসান হয়ে যাবে। হ্যাঁ মাকবুলি ভিতরে থাকবে কিন্তু সেই হাদিসটা সহি থাকবে না, সেই হাদিসটা হাসান হয়ে যাবে সামান্য একটু কমের কারণে। আদম আল্লাহ আল্লাহ না হতে হবে, আদম শুধু সাজ না থাকতে হবে, পাইদাকতা আল্লাহ শর্তুন ওয়াহিদ মিন হাদু মিন হাদি শুরুতিল খামসা, এই পাঁচটা শর্ত থেকে যে কোনো একটা শর্ত যদি বহুত হয়ে যায়, যে কোনো একটা শর্ত যদি না পাওয়া যায়, পালাই সম্মাল হাদিসু হাইনাইজিন সহিয়ান, তখন ওই হাদিসটাকে সহি হাদিস বলা হবে না। তাহলে পাঁচটা শর্ত একই সময় থাকতে হবে, একই সময় বাস্তবায় করতে হবে। মাসালুহু মা আখরাজাহুল বুখারী ফি সহিহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তো সহিহ হাদিসের মধ্যে তাখরিজ করেন, ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিক আন ইবনে শিহাবিন আন মুহাম্মাদ ইবনে জুবাইর ইবনে মুতাইম আন আবিহি ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মাগরিবি বিত্তুর, তিনি বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে শুনেছি মাগরিবের নামাজে সূরা তুর, প্রত্যেকটা রাবি তার সাহিত্য শুনেছে, মালিক এবং ইবনে শিহাব এবং ইবনে জুবাইর যে আনানা মানে আনানা দিয়ে যে বর্ণনা করেছেন এটা ইত্তেসালুর উপর কি করে, ইত্তেসালুর উপর প্রযোজ্য হয়, এটা ইত্তেসাল বুঝায়।
কেন উদয় লিয়ানম গজ মুদাল্লিসিন এটা কথা আরেকটা সুবলের মুখে কথা চপ দিতে আর নানা অনেক সময় ইত্তেসাল বোঝায় না যদি মুদাল্লিস হয় এই জন্য বলছে কেন তার গজ মুদাল্লিস তার তো গজ মুদাল্লিস নয় মুদাল্লিস নয় তো মুদাল্লিস মানে কি অর্থাৎ উপর লেভেলে সাহিত্যে গোপন করা উপর লেভেলে সাহিত্যে গোপন করা যিনি গোপন করেন তাকে মুদাল্লিস বলে আমার মুদাল্লিস আলোচনার সামনে আমরা পড়বো বিস্তারিত সংক্ষেপে বললাম তাহলে সনদটা কি মুত্তাসিল যেমন কি আব্দুল্লাহ ইবনে ইউসুফ সিকাতুল মুতকিলুন আপনাদেরকে দারাসা দিব এরকম একটা হাদিস দারাসা দিব আপনারা কি করবেন এখন নেটের যুগ এটা সহজ একটা হাদিস নিয়ে আচ্ছা আমি নির্ধারণ করে দিলাম না আপনারা যে কোনো একটা কিতাব থেকে একটা হাদিস নেবেন নেওয়ার পরে তার সনদের প্রত্যেকটা দাবি নেটে সার্চ দিবেন তার জীবনী দেখবেন তো দেখবেন ও হাদিসটার দাবি ক্ষেত্রে তা বলে দেব বা আপনারা আরেকটা কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা ওইখানে আপনারা পাইবেন হাদিস ওই দাবি কি শিক নাকি অন্য কে সিকত সিকত যদি হয় মুতকিন যদি হয় তাহলে কি হবে রাবি কি হয়ে যাবে তোমার রাবি আমরা বিশ্বস্ত হয়ে গেলাম এইভাবে আপনি প্রতিটা সনদ বাইর করলে এগুলোকে বলে দারাসান এগুলো বলে দারাসান মানে আমরা বিশ্লেষণ করলাম সনদ বিশ্লেষণ এরকম হওয়ার পরে আমি নিজে হুকুম দিতে পারবো হাদিসটা কি সোহাইনা গাজে সোহাই সোহাইনা গাজে সোহাই এখন এলেন একদম সহজ সিয়ারু আলামিন নুবালা কিতাবের নাম কি সিয়ারু আলামিন নুবালা এই কিতাবটা নামিয়ে নেবেন কথা বুঝে আসছে নামি নেওয়ার পরে এটা ভাবেন আর এরপরে আপনার সিক বা কি কি শব্দ হলে আপনার বিশ্বাস শব্দ আছে শব্দগুলো সুযোগ হয় তাহলে বলবো পারবেন পারবেন আচ্ছা আব্দুল্লাহ ইবনে ইউসুফ তিনি কি সেকাতু মুতকিনুন বিশ্বস্ত রাবি মুতকিনুন এবং কি নির্ভরযোগ্য আর কি মালিক ইবনে আনাস ইমামুন হাফিজুন ইমাম এবং হাফিজ ইবনে শিহাব আয-যুহরি ফাকিহুন হাফিজুন মুত্তাফাকুন আলা জালালাতি ওয়া ইতকানে আর মানুষ কি তার বুজুর্গের উপর কি একমত মুহাম্মদ ইবনে জুবাইর সিকাতুন জুবাইর ইবনে মুতাইম সাহাবি তাহলে সবার ভিত্তিতে আমরা কি যারা তাদিলের মধ্যে পরিপূর্ণ আমরা পাইলাম মানে তারা কি তিনি আদেল আদেল আর মুতকিন দ্বারা কি বুঝাইছে জবেদ হাফিজ দ্বারাও জবেদটা চলে আসছে ফকিউন হাফিজুন দা জবেদ আর এই মুত্তাফাকুন আলা জালালাতি ওয়া ইতকানি দ্বারা তার আদালত বর্ণনা করে দিছে আর মোহাম্মদ ইবনে জুবাইর তিনি সিকাত সিকাত গুণাবলীর মধ্যে কিন্তু দাবেদ চলে আসে আচ্ছা সাহাবিয়ুন সাহাবির কথা কিছু বলা লাগে না আর সাহাবিয়ু কি কুল্লু মাদুল সাহাবিরা কি সবাই নেফারাদ এক্ষেত্রে কোনো এসকাল আছে কারো কেউ যদি সাহাবায়ে কেরামের ক্ষেত্রে এসকাল করেন তার আখলাক নিয়ে একলাখ মানে এসকাল করেন তার ইমান থাকবে না সাহাবায়ে কেরাম আখলাক নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বা নবীদের ব্যাপারে মানে নবীরা মাসুম সাহাবায়ে কেরাম দোষ ত্রুটি করলো এটা কি মাগফিরুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন আর আমরা আমরা কেমন লোক হইলাম যে আমরা তাদের দোষ নিয়ে বর্ণনা করবো যে জায়গায় আল্লাহ তাআলা কি বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর দরকারও বা কি আল্লাহ তাআলা নিজে বলছে আমিনু কামা মানান নাস তাদের মতো ইমান আনো তাই না আচ্ছা যাই হোক সাহাবায়ে কারামের মতো ইমান আনা লাগবে কথা বুঝে আসছে তো সাহাবায়ে কারামের দোষ যদি সমালোচনা করা আমাদের কোনো লাভ নাই সাহাবায়ে কারামরে আমাদেরকে বলতে হবে যদি ভুল করে থাকলো মাগফুরুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন জি ওয়ালিয়ান্নাহু গায়রুশান আজ যদি সাহাবায়ে কারামকে মানে হাদিসটা আছে মান সাব্বা সাহাবিয়ান এভাবে একটা হাদিস আছে না তাদেরকে গালি দিলে ধমকি শুরু হাদিস আছে আমার এখন খেয়াল নাই এই হাদিস গুলো আপনার পড়ে নেবেন লিয়ান নাহু গাই শাহিন আদিত নম্বর হলো হাদিস কি গাই শাহ ইসলাম ইওয়াজিদু মা হু আকওয়া মিনহু তার উপর শক্তিশালী হাদিস তার বিরোধী হয় নাই ওয়ালিয়ান নাহু লাই সাফি আল্লাহ মিন আল আলাল আর তার মতো থেকে সূক্ষ্ম এবং কি প্রকাশ্য কোনো ধরনের ইল্লতে নাই তাই হাদিসটাকে কি বলা হয়েছে হাদিসটা সহি কথা কি বুঝে আসছে এভাবে সুল সেটা বিশ্লেষণ করলেই
আপনি নিজেও হাদিসটা কি সোহাইনা গায় সহি বলতে পারবেন। হুকমুহু এবং সহি হাদিসের হুকুম কি উজুবুল আমাল বিহি বিইজমাই আহলুল হাদিস ওয়া মান ইয়াযাদ বিহি মিনাল উসুলিয়্যিন ওয়াল ফুকাহা। সহি হাদিস অনুযায়ী আহলে হাদিস হাদিস বিশদগণ এবং উসুলিবিদ এবং ফুকাহা কারামের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তিদের ঐক্যমতে সহি হাদিস অনুযায়ী আমল করা আবশ্যক। সহি হাদিস দলিল দেওয়া যাবে সহি হাদিস অনুযায়ী আমল করা আবশ্যক, আমল করতে হবে। এছাড়া সহি হাদিস দ্বারা কি এতেকাদি বিষয় কয়েকটা ভাগ আছে, সহি হাসান বা সহি লিজাতি দ্বারা আপনি কি এতেকাদি বিষয়ে দলিল দিতে পারবেন। আচ্ছা ফাহু হুজ্জাতুন মিন হুজাজিস শারঈ, আর এটা শরীয়ত দলিল সময় তোমার একটি দলিল। লায়াসাউল মুসলিম তারকুল আমাল বিহি, কোন মুসলমানের জন্য সুযোগ নাই যে এই হাদিসটার আমল ছেড়ে দেওয়া। কথা কি বুঝে আসছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, সহি বিস্তারিত আলোচনা আছে, আমরা সহি বিস্তারিত আলোচনা করবো। সহি আবার কি রয়েছে এর উপর সহি হাদিস থেকে অসংখ্য প্রশ্ন আসতে পারে, যে কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারে, আর নয় আজকে এখানে শেষ। আটটা বাদ আমার একটা দল। জি সাহেব, আমাদের এখানে যে ইসুলগুলি বর্ণনা করা হচ্ছে রাবির সিফত নিয়ে, এটা কোনো জামানার সাথে সীমাবদ্ধ কিনা? যেমন আমাদের বর্তমানেও তো অনেক মহাদিসরা আছেন, অন্যান্য এই ফেরকার আছেন, এটা হাদিসে যাবি এক সময় তো বলা হয়তো কেউ হাদিস বললে তাহলে তার সনদ খোঁজ করা লাগবে। এখন এই যে ইয়াটা বা গায়ক না জানি তুমি কারো থেকে হাদিস গ্রহণ করো না বা দিন গ্রহণ করো না, এভাবে একটা কথা আছে। তো এই সুযোগটা হাদিসের কিতাব লিপিবদ্ধ করার আগ পর্যন্ত, এখন যেহেতু হাদিসের কিতাব লিপিবদ্ধ হয়ে গিয়েছে, ইমাম বুখারী বুখারী শরীফ লেখছে, ইমাম তিরমিজি তিরমিজি শরীফ লেখছে, ইমাম মুসলিম মুসলিম শরীফ লেখেছে, এভাবে হাদিসের কিতাব এখন কি লিপিবদ্ধ। আর আমরাও কোন হাদিসগুলো পড়ি তাদের লিপিবদ্ধ হাদিসগুলো, এর বাহিরে নয়। তাহলে এর পরবর্তীতে যারা ইয়ে করবেন হাদিস বর্ণনা করবেন তাদের দর্তব্য হবে না, কারণ যদি তাদের দর্তব্য হয় তাহলে একটা হাদিসও সহি থাকবে না। আপনারা দেখেন আমরা কতজনেই ইমাম বুখারীর মতো লোক হতে পারলাম, যে সকল শর্ত দিছে সহি হাদিসের ক্ষেত্রে, গয়র মাকরুমিল আদুয়া গয়র মাকরুমিল মুনুয়া, ব্যক্তিত্বহীন কাছ থেকেও দূরে থাকা, যে হেঁটে হেঁটে খাওয়া, এটা তো ব্যক্তিত্বহীন কাজ তাই না? আমরা কতজন এই ধরনের কাছ থেকে দূরে থাকতে পারলাম? এখন যদি আমাদের পর্যন্ত দত্তব্য করা হয় একটা হাদিসও বিশুদ্ধ থাকবে না। এই জন্য কিতাব লেখার আগ পর্যন্ত এড়াতে পার, এরপরে না। আমরা শুধু হলাম না কে তাদের হাদিস থেকে বর্ণনা করতেছি, কথা ক্লিয়ার? এই জন্য এখন আমাদের দিন গ্রহণ করা সহজ, দেখবেন অনেকে আমাদেরকে ফতোয়া দিবে যার যার থেকে দিন গ্রহণ করো না। তো আমাদের কথা হলো তিনি যে কথাটা বলছেন আপনি ওই কথাটাকে উনি যদি কোনো হাওয়ালা দেন ওই কিতাব অনুযায়ী হাওয়ালা খুঁজে দেখেন ওই কিতাবের হাওয়ালাটা ঠিক আছে কিনা। হাওয়ালা ঠিক থাকে তাহলে তো তিনি ভুল বলেন না, তিনি তো একজন না কে, তিনি তো নিজের শরীয়ত বর্ণনা করেন না তাই না? জি, এছাড়া আপনার কি মানে যদি আপনি সব জায়গায় দোষ খুঁজতে যায় তাহলে কোনোটাই কারো থেকে মানে দিন এলেম গ্রহণ করা যাবে না। তাই আমাদের মধ্যে এখন পূর্ণাঙ্গ শরীয়ত কি লিপিবদ্ধ আকারে আছে, পরিপূর্ণ মানে পূর্ণাঙ্গ মাজহাব লিপিবদ্ধ আছে, পূর্ণাঙ্গ হাদিসি কিতাব লিপিবদ্ধ আছে, যেগুলো মাকতুল এগুলো মানে আমাদের আহকামের সাথে অনেকগুলো কি সম্পৃক্ত না, আহকামের সংবলিত হাদিসগুলো কিন্তু লিপিবদ্ধ হয়ে গিয়েছে, কথা বুঝে আসছে? আমরা পরিপূর্ণ সবগুলো কিন্তু কিতাবাদির মধ্যে পাইতেছি, যে এমন নয় যে একজন আবার নতুন করে মুহাদ্দিস হতে হবে তিনি আমাদেরকে নতুন করে হাদিস শোনাবেন, একজন ফকি হতে হবে তিনি নতুন করে ফিকা দিবেন। হ্যাঁ, সমসাময়িক কিছু মাসালা আছে সেগুলো নিয়ে তৎকালীন বা সমসাময়িক ওলামায়ে কেরাম সমসাময়িক ফকিগণ তারা কি সিদ্ধান্ত নিতে পারে, তখন সেটা আবার মানা যাবে, তাও উসুলে হাদিসের ভিত্তিতে, উসুলে ফিকার ভিত্তিতে। জি আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে?
আর কোনো প্রশ্ন আছে? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আকসামুল মকবুল যে আকসামুল মকবুল মকবুল আছে যে এখন প্রকার গেল সাইটটা, জি সহিলি জাতি হাসান লি জাতি সহিলি হয়ে হাসান লি হয়ে, এর আগে যে প্রকারটা গেছে যে মোটামুটি মামুরুম বিহি গজ মামুলুম বিহি যায় নাকি না মোতাওয়াতে খবজা হাত কোনটা? আমরা আমল করতে পারবো কিনা এই জন্য খবরে আহাদের মধ্যে বাঘ আছে। খবরে আহাদ কখনো সহিয়া কখনো জহাইবা কখনো মাউজু হয় আবার কখনো কি হয় মানে অর্থাৎ মকবুল হয় মাউজু হয়, এই জন্য খবরে আহাদের ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ দরকার। কিন্তু মোতাবাতির সব সময় মোতাবাতে হাদিস আমল করা লাগবে। মোতাবাতে হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, কথা কি বুঝা আসছে? আপনার কথা আস্তে আস্তে আসতেছে। আর একটা দুটো বলছিলাম, মামুলুম্বি করে মামুলুম্বি ওই দুটা নাকি? না না, আমি আমরা যেটা বললাম আর কি, মানে মোতাওয়াতের মশহুর যেটা আছে আজিজ করিম, এগুলো কি মকবুলের প্রকারের মধ্যে এটা জরব হবে? আমি এটা বলতে চাচ্ছি আসলে। জি মোতাওয়াতের মশহুর না, মোতাওয়াতের তো আলাদা প্রকার, খবরে আহাদের মধ্যে থেকে ভাগ হয়েছে মশহুর আজিজ করিম। এই মশহুর আজিজ এটা মকবুলও হতে পারে আবার কি মারদুদও হতে পারে, একই রকম আজিজ হাদিস এটা মকবুলও হতে পারে আবার কি হতে পারে মারদুদও হতে পারে, গাড়ি বাজিস মকবুল হতে পারে মারদুদ হতে পারে, কথা কি বুঝা আছে? জি জি আচ্ছা বুঝছি বুঝছি জি। এটা আমাদের এখানেই লেখা আছে, মানে ফিল কুওয়াতি এখানে মাসনাদে লেখা আছে। এই দেখেন ইয়ান কাসিমু কাবুল আহাদি মিন মাশহুরিন ওয়া আদিন ওয়া গরিব, মানে মাশহুর আজিজ গরিব, এই তিনটাই কুওয়াত এবং জুআফিয়াত শক্তিশালী এবং দুর্বলতা দৃষ্টিকোণ থেকে দুইটা ভাগ মকবুল এবং মারদুদ এখানে লেখা আছে। জি আর কারো কোনো কথা আছে? না থাকলে আমরা শেষ করি। জি বলেন। আবার এটা যদি মিটে করা হয় গুগল মিটে, ওখানে তো ঝামেলা আর কি। আমি এরপরে আপনার ভিডিও আমি একটা ভিডিও দেখলাম, মানে গুগল মিটে রেকর্ডিং এর একটা ঝামেলা আছে, রেকর্ডিং এর জন্য আলাদা একটা অ্যাপস ব্যবহার করা লাগবে, অ্যাপস ব্যবহার করে তারপরে এটা রেকর্ডিং হতে পারে। এখন যদি না হয় তাহলে আপনাদের একটা ক্লাস মিস যেতেও পারে, এই জন্য আর কি একটা অসুবিধা। আপনার ওই ওবিএস একটা অ্যাপস নামানো লাগে সফটওয়্যার, আবার ওখানে কাজ করতে হয়, আবার একটা আছে স্ক্রিন রেকর্ডার, মানে এটা আর একটু ঝামেলা আকার। আমি ওটা দেখতেছি, যদি এটাকে আর একটু সহজলভ্য মনে হয় তাহলে ওটাই শুরু করবো। আর এখানে কিন্তু আপনার এত ঝামেলা নাই, এখান থেকে বাস দিয়ে দিলাম রেকর্ডিং শুরু হয়ে গেল। আর আপনার পাওয়ার কথা, আপনি যে কথাটা বলছেন যে কথা শুরু করতে পান না, আসলে সকল কথাই আছে। আমি রেকর্ডিং যখন চালু করলাম তখন থেকে হয়তো দেখা যাবো আমার রেকর্ডিং একটু দেরিতে হয়েছে, এরকম হতে পারে, কিন্তু রেকর্ডিং শুরু করার পর থেকেই সকল কথা পাবে, কথা বুঝা আসছে? আচ্ছা ঠিক আছে জি, আজকে পর্যন্ত জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।